নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি বার স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি কথা বলবো চাপড়া বাঙালি মহাবিদ্যালয়ে সিক্স সেমিস্টারের যে তাদের যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো তোমরা কিভাবে এই লিঙ্ক থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের কি কী পদ্ধতিতে তোমাদেরকে এগোতে হবে সেই সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো তো তোমরা যদি আমার এই চ্যানেলে পুরনো দর্শক হয়ে থাকো তাহলে তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে তোমাদেরকে একটি কথাই বলবো অবশ্যই সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রকে দাও তো আমি অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ চাপড়া বাঙালি মহাবিদ্যালয়ের যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি এখানে রয়েছে তো এখানে ডেট হচ্ছে পঁচিশ সাত দু হাজার একুশে কিন্তু প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিটি হচ্ছে এত দ্বারা চাপড়া বাঙালি মহাবিদ্যালয়ে বিএ সেমিস্টার সিক্স অর্থাৎ বিএ সিক্স সেমিস্টার অনার্স অথবা পাশে পাঠরত সকল ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে কল্যাণী বিশ্ববিদ্যালয় আগামী সাতাশ সাত দু হাজার একুশ থেকে সাত আট দু হাজার একুশ তারিখ পর্যন্ত সিক্স সেমিস্টার পরীক্ষা দু হাজার একুশের ফর্ম ফিল আপ অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ এর পোর্টাল কিন্তু খুলে গেছে তো তোমাদেরকে কি করতে হবে পরীক্ষার্থীরা মহাবিদ্যালয়ের যে সিক্স সেমিস্টারে ভর্তির ফিজ ফর্ম ফিল আপের ফিস অন্যান্য যে যাবতীয় ফিস কলেজ ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে জমা করার পর বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপ পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট ফর্মটিকে ফিল আপ করতে হবে তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই যে লিঙ্ক রয়েছে অর্থাৎ পিসিডি পিসি এল ডট কম স্ল্যাশ কে ইউ হাইপেন এসইএম সিক্স হাইপেন দু হাজার একুশ স্ল্যাশ এই যে লিঙ্ক এই লিংকে তোমাদেরকে ডাইরেক্টলি যেতে হবে তো এই ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও ডাইরেক্ট চলে যেতে পারো তো যেটি বলা হচ্ছে সিক্স সেমিস্টার শুধুমাত্র চাপড়া বাঙালি মহাবিদ্যালয় নয় তোমরা যদি কল্যাণ ইউনিভার্সিটির যে কোনো কলেজের যদি তোমরা হয়ে থাকো সিক্স সেমিস্টারের স্টুডেন্ট তো তোমাদের প্রত্যেকেই কিন্তু যে এক্সাম ফর্ম ফিলাপ সে ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে এবং তার সাথে তোমাদের যে অ্যাডমিট সেই অ্যাডমিটটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো ফর্ম ফিল আপের সময় শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নিজ নিজ যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ও প্রিন্ট আউট করে রাখতে হবে মনে রাখতে হবে এটি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ওয়েবসাইট পোর্টাল তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সব কাজকর্ম কিন্তু সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আর কোনো রকম কিন্তু সুযোগ দেবে কিনা না তার কোনো রকম কোনো উপায় নেই বা বলা নেই তো যেটি আমরা যেটি শুনেছি যে দশ তারিখ থেকে যেহেতু তোমাদের এক্সাম আরম্ভ হবে তো সেই কারণে সাত তারিখ পর্যন্ত তোমাদের যে পোর্টাল সে পোর্টাল কিন্তু খোলা থাকবে তো এই সাত তারিখের মধ্যে তোমাদের যে এক্সামের ফর্ম ফিলাপ সে এক্সামের ফর্ম ফিলাপ তোমরা করে এবং তার সাথে যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমাদেরকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট অবশ্যই কিন্তু করে রাখতে হবে তো আমি চলুন তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ঠিক কী কী পদ্ধতি অর্থাৎ কী কী তোমাদেরকে লাগবে তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ডাইরেক্টলি এই ওয়েবসাইটের লিঙ্কে কিন্তু চলে এসেছি ইউনিভার্সিটি অফ কল্যাণী তো এখানে বলা হচ্ছে যেটি বলা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন ফ্রম সাবমিশন পোর্টাল সিক্স সেমিস্টার এক্সামিনেশন দু হাজার একুশ তো এটি সাতাশ সাত দু হাজার একুশ থেকে সাত আট দু হাজার একুশ পর্যন্ত কিন্তু খোলা থাকবে সমস্ত সেমিস্টার সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য তো এখানে যেটি করতে হবে তোমাদের যে অথেন্টিক যেটি করতে হবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের যে সেশন সেটি তোমাদেরকে চুজ করতে হবে তো চুজ করার পরে তোমাদের সমস্ত কিছু ম্যাচিং হয়েছে কিনা সেটা দেখার পরে সাবমিট বাটামগুলো ক্লিক করতে হবে তো সাবমিট বাটামগুলো যখনই তোমরা ক্লিক করবে তোমাদের যে এক্সাম ফর্ম ফিলাপ সে এক্সাম ফর্ম ফিলাপ হয়ে যাবে এবং তার সাথে তোমাদের যে প্রিন্ট আউট অর্থাৎ অ্যাডমিশনের যে প্রিন্ট আউট সেটি কিন্তু তোমাদেরকে এখান থেকে বার করে নিতে হবে তো রেজিস্ট্রেশন এখানে একটা নাম্বার দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে এবং তারপরে যে সেশন অর্থাৎ দু হাজার আঠেরো উনিশের যে সেশন সেটা কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে তো এখানে সাবমিটের উপর ক্লিক করতে হবে সাবমিটের ক্লিক করার পরে তোমাদের নেক্সট পেজ চলে আসবে তো নেক্সট পেজ আসার পরে তোমাদের যে সমস্ত ডিটেলস সেই সমস্ত ডিটেলস তোমরা দেখতে পারবে এবং দেখতে পারবে পরে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো তারপরে যদি তোমাদের এরমভাবে ডাউনলোড করে নিতে না পারো তো তোমরা সাবমিট করার পরে আবার ব্যাক করবে ব্যাক করার পরে তোমাদেরকে প্রিন্ট অ্যাডমিট কার্ড যে অপশান রয়েছে সে অপশন বলে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন যেটি রয়েছে সেটি মারার পরে সাবমিট মারার পরে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইরকম এই এই বিষয়ে যদি তোমাদের আর কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমার কাছে জানতে চেতে পারো তো আমি তার সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের ভিডিও আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পরবর্তী ভিডিও আসছে যে তোমাদের যে অনলাইনে যে ফর্ম ফিল আপ অর্থাৎ তোমাদের যে কলেজে ফর্ম ফিল আপের যে সমস্ত আপডেট সে আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো ভিডিওটিকে প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং তারাও যেন সুন্দরভাবে তাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারে এবং এক্সামের ফর্ম ফিল আপ সেই তারিখের আগে যেন করতে পারে তো এই প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রত্যেককে জানায় গুড বাই